নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ পুলিশে আবার একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে অর্থাৎ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের যে অফিসিয়াল যে সাইবার ক্রাইমগুলো যে দেখতে হয় তো সেইখানে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে তো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কীভাবে আপনারা আবেদন করবেন বেতন কত টাকা পাবেন সমস্ত কিছু এ টু জেড আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো চলুন আমরা সরাসরি চলে যাব অফিসিয়াল নোটিসে তো দেখুন বন্ধুরা অফিশিয়াল নোটিসে চলে এসেছি দেখুন এখানে লিখে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ সফটওয়্যার সাপোর্ট পার্সোনালিটি বা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ নর্থ বেঙ্গল রিজিয়ান শিলিগুড়ি অর্থাৎ নর্থ বেঙ্গল রিজিয়ান শিলিগুড়িতে নিয়োগ করা হবে পার্সোনাল ইন্সপেক্টর জেনারেল হিসেবে কিন্তু নিয়োগ করা হবে তো কীভাবে আবেদন করবেন তো প্রথমে আপনাদের জানিয়ে যে এই পোস্টের নাম আছে সাইবার কাম কনসালটেন্ট সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল তো এর জন্য টোটাল সিট রয়েছে আটটি সিট রয়েছে এবং আটটি সিটই কিন্তু এই নর্থ বেঙ্গলের জন্য রয়েছে অর্থাৎ যারা যারা আবেদন করবেন এই নর্থ বেঙ্গলে কিন্তু পোস্টিংটি করা হবে তো বেতন আপনারা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে কিন্তু আপনারা বেতন পাবেন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে বি এ বি এনসিএ অথবা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এইগুলোর উপরে আপনারা কিন্তু ডিগ্রি করে থাকতে হবে অথবা যারা বিসিএ বা বিএসসি করেছেন এবং তিন বছরের এর পোস্ট কোয়ালিফিকেশানে এক অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্সান রয়েছে অর্থাৎ আপনাদের কাজের ওপর দক্ষতা রয়েছে ও তারা কিন্তু এই পথের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও বলা হয়েছে কম্পিউটারে কিন্তু পুরোপুরি নলেজ থাকা যায় অর্থাৎ কম্পিউটারে আপনার সিড্যাক হ্যাঁ জাভা এম এস আইওএস অ্যান্ড্রয়েড উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেম মানে পুরোপুরি যেটা হয় অর্থাৎ একজন কম্পিউটারের সফটওয়্যারের কাজ যা হয়ে থাকে সেই কম্পিউটারের সফটওয়্যারের কিন্তু কাজের পুরোপুরি দক্ষতা কিন্তু আমাদের থাকতে হবে তো আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার জন্য কোনো রকম অনলাইন প্রসেস রাখা হয়নি আবেদন আমাদের করতে হলে যেটা করতে হবে আপনাদেরকে একটা বায়োডাটা বানাতে হবে বায়োডাটা বানিয়ে আপনাদেরকে সেটি পাঠিয়ে দিতে হবে পাচ্ছেন এই দুটো অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এই দুটো ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে ইমেল অ্যাড্রেস দুটোতে আপনাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে হবে আর যার সঙ্গে পাঠাবেন একটা রিসেন্ট সাইজ পাসপোর্ট ফটোগ্রাফ আর আপনার সিগনেচার আর স্ক্যান করা আপনার মার্কশিট ডেট অফ বার্থ এবং হচ্ছে অ্যাড্রেস প্রুফের সার্টিফিকেট একটা আপনাকে পাঠাতে হবে তো কোনো রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন তো লাস্ট ডেট অর্থাৎ পাঠাবার লাস্ট ডেট হচ্ছে ছয় তিন দু হাজার কুড়ি তো বন্ধুরা এই ছিল লেটেস্ট আপডেট খবর আপডেট খবরটি আপনার জানিয়ে দিলাম আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন